না ওষুধটা খেয়ে ফেলো, তোমার প্রেশার হাই। প্রেশারের দেখেছো কি? নিষেধ করেছিলাম, নিষেধ করেছিলাম, তখন কেউ আমার কথা শুনে না। আরে আমার একমাত্র মেয়ে, আর এই উৎমা চাম্বাটা এখনো ফোন করছে না কেন? ওখানে পৌঁছতে এত দেরি লাগে। হ্যালো আশা, বলো ওখানকার খবর কি? আরে গর্ধক, তুমি ওখানে কি করে পৌঁছেছো সেটা কে জানতে চাচ্ছে? আমার মেয়ের খবরটা বলো। বাসটা খাদে পড়ে গেছে। ও মাই গড, তোমার বোনের সঙ্গে কথা বল, আমি শুনতে পারবো না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ও তুই ভালো করে শুনেছিস তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে। তোমার মেয়ে আসছে, টেনশনের কিছু নেই। ও আসছে না, অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাচ্ছে, বাস খাদে পড়ে আছে, ও আসবে কি করে? আচ্ছা ওর ইঞ্জুরিটা কি খুব মারাত্মক? তুমি না, সব কিছুতেই এমন কিছু হয়নি, অল্প একটু কেটে গেছে। বাস খাদে পড়ে গেলে সামান্য হাত কেটে যায় না? আমাকে বোকা বানিও না। আচ্ছা ও আসছে কি করে? মোটর সাইকেল। সারা জীবন শুনেছি প্লেনের ভেতর প্যারাসুট থাকে, কিন্তু বাসের মধ্যে মোটর সাইকেল? আচ্ছা তাও না হলো, কিন্তু ও কি মোটর সাইকেল চালাতে জানে? আহারে, একজন সাংবাদিকের মোটর সাইকেলের পেছনে বসে আসছে। হায় হায়, বলো কি, আমার মেয়ে একজন অজানা অচেনা সাংবাদিকের মোটর সাইকেলের পেছনে? আমাদের বাসা টেনশন করাটা প্র্যাকটিসে দাঁড়িয়ে গেছে। তুমি যখন কারোর উপর ডিপেন্ড করতে পারো না, তখন খামাখা? নো সালমা, তুমি বুঝতে পারছো না, একটা অ্যাক্সিডেন্ট, আচ্ছা সেটা না হয় হতেই পারে, কিন্তু ওখানে মোটর সাইকেল নিয়ে একজন সাংবাদিকের আবির্ভাব? না না না, আমার কাছে ব্যাপারটা কিরকম রহস্যজনক মনে হচ্ছে। তুমি ঠান্ডা মাসে একবার চিন্তা করে দেখো। হ্যাঁ চিন্তা করে দেখলাম, ব্যাপারটা খুব সিরিয়াস, তাই না? হ্যাঁ, এখন তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এখানে ডাক্তারের কথা আসি করতে গিয়ে, ওই যে তোমার এই সাইন করার বাতিকটা বেড়ে গেছে। হ্যাঁ, রোগটাই দেখলে, মোটর সাইকেলটা দেখলে না। তোমার মেয়ে যে মোটর সাইকেলে চেপে, তাহলে কিসে করে আসবে? পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে উড়ে উড়ে আসবে? এর চেয়ে আহত হয়ে হাসপাতালে পড়ে থাকলেই ভালো হতো। কি হতো আর কি হতে পারতো সেটা এখন আসল কথা নয়। আসল কথা হচ্ছে আমাকে 7টার মধ্যে পৌঁছতে হবে, কারণ নিউজটা না ধরাতে পারলে আমার চাকরিটা হারাতে হবে। তাহলে আর কি করার, চলুন আপনার চাকরির সাথে ফিরেই যাই, চলুন। সে না হয় এসেই শুনো, বড় বিপদে আছি, জলদি এসো।
আসুন না ভেতরে, এক কাপ চা খেয়ে যাবেন। ট্যাক্সিতে আসলে কমপক্ষে 250 টাকা ভাড়া দিতে হতো, বাড়ি তো চিনেই গেলাম, এরপরে এসে 250 টাকার খাওয়া খেয়ে যাব। ঠিক আছে। দিস ইজ মাই কার্ড, আবার অ্যাক্সিডেন্ট হলে খবর দিবেন। চলি। দেখো ভাই, এসব মিটিং সিটিং এর মধ্যে আমি নাই, আর তোমার এই শালা আশরাফ মিয়া বড়ই বেযুক্তিক কথা বলে। সাবের ভাই, একটা পানির মতো ক্লিয়ার ব্যাপারকে আপনি সিসার মতো জটিল করে তুলছেন। আই এম সরি, আমার ফিল্মি এক্সপিরিয়েন্স বলে যে ঘটনাটা সাংঘাতিক। প্রতিটি রোমান্টিক ফিল্মের গল্প ঠিক এইভাবে এগিয়ে যায়। তুমি তো তোমার সারা জীবন পার করলা ক্যামেরা, অ্যাকশন আর কাট বলে, হিসাব কিতাবের তুমি কি বুঝবে? ক্যাশিয়ার হলেই যে সব বুঝবে এমন কোনো কথা নেই। তোমার এই কথায় আমি অবজেকশন জানালাম। আমি ক্যাশিয়ার হিসাবে জীবন শুরু করেছিলাম বটে, কিন্তু রিটায়ার করেছি ম্যানেজার হিসাবে। যাই হোক, এর মধ্যে আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আজ দেখতে পাচ্ছেন না, কিন্তু কালও তো বিপজ্জনক ডিস্ট্রাকটিভ কোনো ঘটনা ঘটে যেতে পারে। আচ্ছা, অবুজমান সিনেমার কথা মনে আছে? ওই যে নায়ক নায়িকার অ্যাক্সিডেন্টের পর দুজনের মধ্যে কি প্রেম ঘটে গিয়েছিল? শুধু গান গেয়ে পরিচয়। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি, ওরা আমাকে সালাম করতে চাইছে, দোয়া চাইছে। আমি জানতাম দুলা ভাই, ওরা এইভাবে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেলবে। বিয়ে করে ফেলবে? আরে এখনো তো করেনি। আর তাছাড়া নিজেরা এত আকাশ কুসুম চিন্তা না করে ওদের সঙ্গে কথা বললেই তো হয়। কথা? কার সঙ্গে কথা? কার সঙ্গে আবার? সারার সঙ্গে? ওই ছেলেটার সঙ্গে? সাংবাদিকের সঙ্গে? ইম্পসিবল। আমার কত নায়ক নায়িকারা কথার মার পেঁচে ফেলে নাস্তানাবুদ করে দিয়েছে। তবে হ্যাঁ, এই সারা মামুনের ডায়লগগুলো শোনা যেতে পারে। তোমার নায়ক নায়িকাদেরও নিশ্চয়ই কোনো প্রবলেম ছিল, তা না হলে? ফালতু কথা বলবেন না, আমি এত বছর ছবি বানালাম, আরে আমি জানি না যে নায়ক নায়িকারা কেমন হয়। একটা ছা পোশাক ক্যাশিয়ার হয়ে সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলা আপনার ঠিক নয়। তোমার মুখের কোনো লাগাম নাই, তোমার সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট আমি যেটা বলেছি সেটা ভুল বলিনি।
সেটা ভুল বলিনি। আদর কি শুরু করলে? সমস্যাটা সমাধান করে নিজেরই ঝগড়া শুরু করে দিলে। আই এম সরি দুলা ভাই, সারার সমস্যার সমাধান হবে, কিন্তু তার আগে একটা আন্তর্জাতিক সমস্যার সমাধান পাওয়া উচিত। আপনার বন্ধু পেশায় একজন ক্যাশিয়ার, সে কিনা একটা ট্যালেন্টেড প্রফেশন ফিল্ম ইন্ডাস্ট্রির সম্পর্কে কথা বলছেন। আরে ফিল্ম হচ্ছে একটা ভাস্ট ক্যানভাসের বিষয়, খুপরির মধ্যে বসে টাকা গোনা না সেটা আপনার বন্ধুর বোঝা উচিত। ইমরান, আমি চললাম, যদিও আমি অপমান গায়ে মাখি না, কিন্তু তারও একটা মাত্রা আছে। তোমার শ্যালক আমাকে মাত্রাতিরিক্ত অপমান করেছে, সুতরাং এখানে আর থাকা না। সাবের, আর শোনো, কোনো ফোন টোন করবা না, আমার মাথা ঠান্ডা হলে আমি নিজেই চলে আসবো। আসি, দিলে তো একটা গন্ডগোল লাগে। আই এম সরি বাট হি ইজ লাইক এ ভিলেন। হ্যালো, আমি সারা, চিনতে পেরেছেন? হ্যাঁ সারা, বলুন। কি করছিলেন? এই একটা ফিচার তৈরি করছিলাম। ও সরি, তাহলে আমি রাখি। না না, সমস্যা নেই, বলুন, জরুরি কিছু? না, আসলে আপনি কার্ডটা দিলেন, তাই ভাবলাম একটা ফোন করা উচিত। থ্যাংক ইউ। থ্যাঙ্কস তো আপনাকে জানানো উচিত। আপনি আমার এত বড়। রাগটা এখনো কমে নাই, কিন্তু তোমার অসুস্থতার কথা শুনে আসতে বাধ্য হইলাম। বন্ধু বান্ধবের সমস্যার কথা শুনলে মনটা অস্থির লাগে। তোমার ভাবি বলল মানুষের বিপদ আপদে রাগ করে থাকতে নাই, তা ব্যাঙের মতো চিৎপর রাগ হইলে কেন? আমি খুন হয়ে গেছি সাবের। এই পৃথিবীতে আমার বেঁচে থাকার আর কোনো কারণ নাই। তা খুনটা কে করলো বলবা তো? কি আবার, আমার মেয়ে সারা, আমি নিজের কানে শুনেছি। তুমি হাইপার টেনশনের রোগী, তোমার কথার উপরে ভরসা করা ঠিক না। মামুনিকে ডাকো, ওর কাছ থেকেই শুনবো। লাভ নাই, প্রেমে পড়লে মুরব্বীদের কথা তেতো লাগে। তুমি কথা না বললেই আমি খুশি হব। আর এই যে শ্যালক, জনাব আশরাফ মিয়া, আমার কথার মধ্যে বাম হাত না দিলে কৃতার্থ থাকব। সারা, সারা, মা আসো, বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে মা। আসলে বাবা মেয়ের মধ্যে এইসব কথা না হয় ভালো। তারপরেও পরিস্থিতির কারণে কখনো কখনো বলতে হয়। তুমি কিছু মনে করো না মা। আমি কিছু মনে করব না চাচা, আপনি বলুন। আচ্ছা মা, ছেলেটা কেমন? কোন ছেলেটা? চিত্রনাট্যের যে নায়ক। ঠিক বুঝলাম না মামা। ন্যাকামো করো না, সাবের ওই সাংবাদিক ছেলেটার কথা জিজ্ঞেস করছে। ও প্রান্ত, খুবই ভালো ছেলে, ভদ্রলোক। প্রান্ত, বাবা, এর মধ্যে একদম নাম ধরে ডাকা শুরু হয়ে গেছে। দেখো সাবের, দেখো। আপনার উপকার করতে পেরে ধন্য হলাম, অথবা আবার কখনো আপনার সাথে দেখা হয়ে যেতে পারে, অবশ্য আপনি যদি চান। এরকম কোনো সংলাপ তোমাকে শুনিয়েছিল? না। তোমরা ওকে জিজ্ঞেস করতে পারো, ওই মোটর সাইকেলওয়ালা সাংবাদিকটা ওকে গেটের সামনে নামিয়ে দিয়ে হেসে হেসে কথা বলেছিল কিনা, আমি সাক্ষী রাখতে পারি, দারোয়ান দেখেছে। মা, ওই নায়ক বেটা কি তোমার সাথে রোমান্টিক হাসি হেসেছিল? উনি হাসেনি, তবে আমি হেসেছিলাম। তুমি হাসছিলা? কাজটা তুমি ঠিক করো নাই মা, এইভাবে হাসলে ছেলেরা মনে করে তার প্রতি তোমার দুর্বলতা আছে। কিন্তু চাচা, ধন্যবাদ তো আর গোমরা মুখে জানানো যায় না, তাই না? তা অবশ্য ঠিক। কিসের ঠিক, কিসের ঠিক? অমন হেসে হেসে বললে? তাছাড়া ওর হাসিটা খুব সুন্দর, ঠিক আমার মায়ের মতো।
দেখবে এই হাসির রেশ ধরে ছেলেটা একদিন এই বাড়িতে এসে হাজির হয়েছে, বলবে অমন সুন্দর করে বললেন, আমি দিব্য চোখকে দেখতে পাচ্ছি। সম্ভাবনা যে একেবারে নাই তা না, তবে কোনো তবে না সাবে, আমি শিওর ও আসবে। কিরে, ও বলেছে না আর একদিন আসবে? হ্যাঁ বলেছে, অন্য কোনো একদিন আসবে। ওই যে শোনো শোনো মা, আচ্ছা ঠিক আছে তুমি এখন একটু যাও মা। জি আসি। কি হলো, কিছু বলছো না যে সাবের? আসলে আমি ঠিক বুঝতে পারছি না, আমার এত বছরের ক্যাশিয়ার লাইফে এত কঠিন হিসাব মিলাতে হয় নাই, আর এ তো দেখছি ফাইনাল অ্যাকাউন্টের চাইতেও জটিল। আমার মতে দুলাভাই, কোনোরকম রিস্কে না গিয়ে সারা মামনির বিয়ে দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। নায়িকার বাবা হলে চিত্রনাট্যে ঠিক এই সিদ্ধান্ত নেওয়া হতো। ঠিক আছে, আমি নায়িকার বাবার সিদ্ধান্ত নেব, কোনো কিছু ঘটার আগে আমি ওর বিয়ে দিয়ে দেবো, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। আরেকটা কথা দুলাভাই, চিত্রনাট্য অনুযায়ী এখন সারা মামনির ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেওয়া উচিত। ওকে, আজ থেকে সারা বাইরে বেরোনো নিষেধ। কিরে, কোথাও যাচ্ছিস নাকি? একটু ইউনিভার্সিটিতে যাবো মা। শরীরের অবস্থা, তার মধ্যে মা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে। ও আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ না আচ্ছা ঠিক আছে। কাগজ পড়ছ? না মিটিং করছি। কি বলবে সেটা বলো। না মানে বলছিলাম কি, যে আজ থেকে সারার বাইরে বেরোনো নিষেধ। কেন, ওই গরুটা তোমাকে কিছু বলেছে নিশ্চয়ই? আরে আশ্চর্য, আমি কি আশাবের কথা চলি নাকি? আমার একটা নিজস্বতা নেই। তবে হ্যাঁ, আশা বলেছিল যে সিনেমায় নাকি। আচ্ছা ওই গরুটা কবেই বাসা থেকে যাবে বলো তো? ওভাবে কথা বলছো কেন, ও তো তোমারই ভাই, তাছাড়া ও তো কোনো অযৌক্তিক কথা বলেনি। ওর বাইরে বেরোনো মানেই হচ্ছে সাংবাদিকের সঙ্গে দেখা করা, আর তার ফলটা যে মারাত্মক হতে পারে সেটা তো বুঝতেই পারছো। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে ডাকো, আমি বলছি। ও নেই, ও তো ইউনিভার্সিটিতে গেছে। বলো কি? ঠিকই বলছি, আপনাকে এক্ষুনি আমাদের বাসায় যেতে হবে। ইম্পসিবল, আমি মিথ্যে কথা বলতে পারবো না। মিথ্যা নয়তো কি, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, অথচ বানিয়ে বানিয়ে প্রেমের গল্প বলতে আমার ভালো লাগে না। ওহো, আপনাকে কে বলছে প্রেমের গল্প করতে হবে? তাহলে শুনুন, আপনার মোটরসাইকেলে এসেছি দেখে বাবা ধরে নিয়েছে আপনার সাথে আমার কোনো রিলেশন আছে। তো আপনাকে আমার সঙ্গে দিয়ে বাবাকে বলতে হবে যে আপনার সাথে আমার কোনো কোনো রিলেশন নেই, ঠিক আছে? ওকে, দেখি ওনাকে বিশ্বাস করানো যায় কিনা। প্লিজ। অবিশ্বাসের তো কোনো রাস্তাই নেই, সব মিলে গেছে। সিমটম, সব সিমটম পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। তোমার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। এখন তো বুঝবে না, যখন বুঝবে তখন আর সময় থাকবে না। দিস ইজ কল্ড মেয়ে মানুষ, সবই বুঝে কিন্তু দেরিতে। আচ্ছা এসব ভনিতা রেখে তোমার সমস্যাটা কি আমাকে বলো তো। তোমার মেয়ে? আমার মেয়ে সাংবাদিকের মোটরসাইকেলে পিছনে করে এসেছে। আহা, আমি তা বলছি না। তাহলে তোমার মেয়ে ঘরে নেই? তো ঘরে নেই, ইউনিভার্সিটিতে আছে। আমি জানি সে ইউনিভার্সিটিতে যাবে, যেতে তাকে হবেই। আশরাফ বলেছে। কি বলেছে গরুটা? প্রেমে পড়ার সিমটম, প্রেমে পড়লে অস্থির অস্থির লাগবে, ঘরে মন টিকবে না, কারণে অকারণে হাসবে, উদ্ভ্রান্তের মতো আকাশের দিকে তাকিয়ে থাকবে, বলবে ইউনিভার্সিটি যাচ্ছি কিন্তু যাবে নিউ মার্কেট। না না, আর অপেক্ষা করা বুদ্ধিমানের মতো কাজ হবে না। অ্যাজ সুন অ্যাজ পসিবল ওর বিয়ের ব্যবস্থা করে ফেলতে হবে। বিয়ে? বিয়ে কি মুখের কথা নাকি? আমার একটা মাত্র মেয়ে,
আর ওই সিলি ঘটনার জন্য আমার মেয়েটাকে হাত পা বেঁধে তুমি নদীতে ফেলে দেবে? মেয়েটাকে তোমার একা না আমারও, অবশ্যই আমরা ওর জন্য একটা উপযুক্ত পাত্র খুঁজে বের করব। আজ বিকেলে আমাদের সেশন বসবে, তখনই ডিসিশন হবে কেমন ছেলে এবং সেই ছেলেকে কিভাবে খুঁজে বের করতে হয়। দাঁড়ো, বের করছি তোমাদের সেশন। আশরাফ, এই আশরাফ, আশরাফ। সালমা, সালমা, আবার কি হলো? মোটরসাইকেল। মোটরসাইকেল কোথায়? এই শব্দ শুনতে পেলাম। দগত মিষ্টি হেসে খুব দাওয়াত দেওয়া হয়েছে, এখন সামলাম। আরে তুমি গিয়ে ওর সাথে একটু কথা বললে তো হয়, তাহলেই তো। আমি ওর চেহারা দেখতে চাই না, তুমি ওকে বিদায় করো। ই আমার প্রেসারের মেশিন। আমি ক্লান্ত। তোমার কথা সারা মুখে শুনেছি বাবা, তুমি যদি সেদিন না থাকতে তাহলে যে তোমাকে একটা কথা বলতে চাই, কিছু মনে করবে না তো বাবা? আমাকে চলে যেতে হবে, কারণ আঙ্কেল আমাকে নিয়ে অনেক কিছু ভেবে বসে আছে। আসলে সারার বাবা তো হাইপারটেনশনের রোগী, তাছাড়া আমাদের সময় তো আমরা ওভাবে চলাফেরা করিনি, তাই আমি আসলে সেটাই বলবার জন্য। ওনার প্রেশারটা স্বাভাবিক হোক, তারপর না হয় আরেকদিন এসে তুমি সব বলো। ইটস ওকে আন্টি, আমি বুঝতে পেরেছি। না না না, তুমি কিছুই বোঝোনি সাহেব। আসলে আমি বুঝতে পেরেছি কি না সেটাই বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে সারা মামুনি কাজটা ঠিক করেনি, আরেকবার মনে হচ্ছে এতে ভুলের কি আছে। আসলে আমি সিরিয়াসলি কনফিউজড। তুমি আমার ব্যাগ প্যাকেজ নিয়ে কোথায় চললে? বাবু আলটিমেটাম দিয়েছে, কাল সকালের আগেই আমাকে প্রস্থান করতে হবে। প্রস্থান বললেই হলো? সারা সমস্যার সমাধান না করা পর্যন্ত তুমি কোথাও যাচ্ছ না। ওকে দুলা ভাই, আপনি যখন বললেন তখন আমি আমার যাওয়া প্যাক আপ করলাম। তো কি করা যায় বলো তো? ছেলেটা তো বাড়ি পর্যন্ত এসেছিল। আসবে, কারণ হাজার হাজার সিনেমায় দেখেছি রাজার মেয়ের সিপাহীর সাথে প্রেম, এবং সিপাহী কারণে অকারণে রাজার বাড়িতে চলে আসতো। ওহো আশরাফ মিয়া, এটা তোমার সিনেমা নয়, এটা জীবন। সিনেমা জীবনেরই অংশ। ব্যাস ব্যাস, আর ঝগড়া শুরু করো না, কি করা যায় তাই বলো। বিজ্ঞাপন, খবরের কাগজে বিজ্ঞাপন দিতে হবে, তারপর ইন্টারভিউ বোর্ড বসিয়ে পাত্র বাছাই করতে হবে। দুলা ভাই, পাত্র বাছাই, এটা আবার কেমন কথা ইমরান? তা না হলে এই স্বল্প সময়ের মধ্যে পাত্র নির্বাচন করবো কিভাবে? তা অবশ্য ঠিক, তোমাদের সাথে একমত না হতে পারলেও বিষয়টা যে ইন্টারেস্টিং সেটা অস্বীকার করতে পারছি না। তাহলে তো হয়েই গেল, কাল পত্রিকা বিজ্ঞাপন দিয়ে দাও। সাংঘাতিক গুড হাজব্যান্ড হিসাবে যে পারফরমেন্স দেখাতে পারবে সেই হবে সারার হাজব্যান্ড। আচ্ছা, ধরো এক বুড়ো হাবরা 66 বছর বয়স, সে যদি 100-তে 100 পায় তখন? এ তো দেখছি আরেক সমস্যা। কি আশরাফ, কিছু বলছো না কেন? একটা নির্দিষ্ট বয়সের বাইরে কেউ ইন্টারভিউ ফেস করতে পারবে না। বয়সের সমস্যা না হয় একটা সমাধান হলো, কিন্তু গুড হাজব্যান্ড প্রমাণ করার জন্য কি কি প্রশ্ন করা যায়? আসলে ইমরান, আমি নিজেই তো গুড হাজব্যান্ড না। তোমার ভাবি প্রায়ই বলে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কেউ হলে ঝাঁটা মেরে চলে যেত। নিজেই যেখানে ব্যাড হাজব্যান্ড, সেখানে গুড হাজব্যান্ড খুঁজে বের করা তো খুবই ডিফিকাল্ট, হিসাবে সবই গোলমাল হয়ে যাচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না সাহেব ভাই, প্রশ্নপত্র আমি ঠিক করে দেব। আরেকটা কথা, ওরা যদি এসে প্রশ্ন করে যে আপনি হাওয়ায় দস্তখত করছেন কেন, আর আপনি বিড়বিড় করে কি গুনছেন, তখন? খুবই চিন্তার বিষয়, যদি প্রশ্ন করত তাহলে তো একটা উত্তর দেওয়া যেত, কিন্তু যদি ওরা ভাবে যে আমাদের, তাহলে তো সর্বনাশ। জন চড়ে দিল ভাই,
একটা সাংঘাতিক উপায় বের করতে হবে। কোয়াইট প্লিজ। 300 টাকা দিবা, লাস্ট কথা। আচ্ছা যাও, না লাগবে না। এই গেট লাগা। মা, এসব কি হচ্ছে? বাবা এসব কি শুরু করেছে? হ্যাঁ কি মানে? পেপারে আমার জন্য পাত্র দিয়ে ইন্টারভিউ কল করা হয়েছে। আমি এখন ইউনিভার্সিটিতে কিভাবে আমার মুখ দেখাবো? ওকে নিজের বুদ্ধিতে চালে, চলে তো গরুর বুদ্ধিতে। উফ, মামা যে কি করে আমার ভালো লাগে না। পেছাক অ্যাডভাইজার। লাভ যত বড় লাইফ তত বড় নয়, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। ও এক্সকিউজ মি ভাইরা, আচ্ছা এই ধরনের ম্যারিজের ইন্টারভিউতে কি ধরনের কোশ্চেন আসতে পারে আপনারা বলতে পারবেন? সরি, এর আগে তো আমি কখনো বিয়ে করি নাই। জীবনে দুটো বিবাহ করিয়াছি আমি, পূর্ব এক্সপেরিয়েন্স। ও তো কখনো কি ইন্টারভিউ দিয়েছিলেন? ইন্টারভিউতে এবারই প্রথম। আচ্ছা ইন্টারভিউতে পাশ করলাম, এরপর ওরা যদি আবার মেন না দেয়? আবার জিগায় দিব না মানে আর বাপে দিব, নাহলে মাইয়া উঠাই লয়ে যাবো না। Yes, beautiful. এসব কি হচ্ছে মা? কোথায় কি হচ্ছে? লোকজনের যন্ত্রণা ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, বের হলে সবে হা করে তাকিয়ে থাকে যেন একটা গিনিপিক দেখছে। বের হওয়ার দরকার কি? ঘরে বসে থাক না। চুপ না, তুমি চলো, তুমি এক্ষুনি যে ইন্টারভিউ বোর্ড বার ভেঙে দিয়ে আসো। আহারে শান্ত শান্ত হ। আচ্ছা তোর বাবা তো তোর ভালো চায় নাকি? হ্যাঁ না, ভালো চাওয়া লাগবে না, তুমি চলো। বস বস এখানে বস। শোন, এরকম করে না, এরকম করে না। তোর বাবা তোর মঙ্গলের জন্যই সব কিছু করছে। হ্যাঁ তুমি তোমার মঙ্গল নিয়ে থাকো, আমি যাই। আমি যাই, আমি গেলাম। বক্কু সাহেব, আপনার চেহারার সাথে আপনার ছবির তো সাংঘাতিক অমিল। চাচা 4 বছর আগে তোলা স্যার। আচ্ছা আপনি স্যার না বলে স্যার বলছেন কেন? স্যারের বহুবচন স্যার তো, তাই স্যার। ওকে, বিবাহের পর আপনি কি করবেন? হানিমুনে যাব না স্যার, ঘরের বউ একবার বারমুখী হলে আর কি ঘরে মন টিকবে স্যার। আচ্ছা আপনি আপনার ওয়াইফকে কতটা টাইম দেবেন? মোটেই টাইম দেবো না স্যার। কেন কেন টাইম দিবেন না কেন? কস্টলি স্যার, টাইম দিলেই তো খরচ স্যার, আর তাছাড়া প্যান প্যানানি তো আছেই স্যার। আচ্ছা আপনি এখন আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। নেক্সট। আচ্ছা তোমার অগ্নি আসে, আপনার ওয়াইফ আই মিন আপনার স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে আপনি কি করবেন? কিছুই করিব না বুজুরগান, কেননা অসুস্থ স্ত্রীরাই কেবলমাত্র স্বামীর কন্ট্রোলই থাকে, যখন তখন উত্তেজিত হইয়া স্বামীর উপরে চড়াও হয় না। আপনি কি করে বুঝলেন? আমার তো এক্সপিরিয়েন্স আছে স্যার, দুজন স্ত্রীকে হ্যান্ডেল করার বাস্তব অভিজ্ঞতা রইয়াছে। দুইটা বউ এই বয়সে, তারপরও আবার আসছেন বিবাহ করতে? আপনার সাহসের তো প্রশংসা করতে হয় ভাই। ভাই না, ভাই না, বলুন জামাই, আমি তো এইখানে আপনাদের জামাই হইবার জন্য ইন্টারভিউ দিতে আসিয়াছি স্যার। এখনো আপনি নির্বাচিত হননি, আপনার হবারও সম্ভাবনা নেই, আপনি এখন আসুন। জি স্যার। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বৈতান, পিতা মরহুম জৈতান, সাকিন কলাগাছিয়া, ইউনিয়ন আন্তু কলাগাছিয়া, থানা মির্জাগঞ্জ, জেলা বর্তমানে পটুয়াখালী, কিন্তু আমি শুদ্ধ ভাষায় কথা কই। পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছি, অষ্টম শ্রেণীতে অল্পের জন্য পাই নাই। এসএসসি ফার্স্ট ডিভিশন, কিন্তু নকল না কইরা সান্নিক বাত্তি জ্বরের লাগিয়া এইচএসসি পরীক্ষা দিতে পারি নাই। কোনো কিছু মনে থাকে না,
মনে করে করে বলতে হয়। আচ্ছা মিস্টার বৈতান, স্ত্রীর পিতার কাছে আপনার কিছু চাওয়ার আছে? মুখস্থ বায়োটা দিলাম স্যার, তাতেও বোঝেন নাই? স্ত্রীর সম্মানিত পিতার কাছে একটি চাকরির আবেদন স্যার। শুনেন শুনেন, আপনি কি করে বুঝলেন যে উনি আপনাকে চলে যেতে বলছে? অভিজ্ঞতা স্যার, চাকরি চাইলেই জনাবেরা এভাবে চলে যেতে বলেন। আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু সাহেব এম এ পাস, কিন্তু বয়সটা একটু বেশি মনে হচ্ছে। অ্যাকচুয়ালি সেশন জট স্যার, তারপর 4 বছর বেকার ছিলাম। আপনি লিখেছেন আপনি ইংরেজি ল্যাঙ্গুয়েজে পারদর্শী। ইয়েস স্যার, আই নো ভেরি গুড ইংলিশ স্যার। আচ্ছা বলুন তো, আমি রোজগার করে তোমাকে খাওয়াবো, এর ইংরেজি কি? এটা হইতেছে আপনার আফটার গুড আর্নিং আই শ্যাল ইট ইউ। বলে কি ইমরান, বিয়ের পরে হাজবেন্ড এবং ওয়াইফের মশারি খাটানো নিয়ে বেশ ঝগড়া হয়। আচ্ছা বলুন তো, মশারি খাটানো ইংরেজি কি? ও, মসকুইটো নেট হ্যাং। আচ্ছা আপনি শ্বশুর ইংরেজি কি বলুন তো? ও, দিস ইজ ভেরি ইজি ইংলিশ স্যার। শ্বশুর মানে হচ্ছে আপনার এক্সট্রা ফাদার। সাবের, আপনি এখন আসেন, তা না হলে আমরা যা 2-4 ইংরেজি জানি তাও ভুলে যাব। আসেন প্লিজ। থ্যাংক ইউ স্যার, থ্যাংকস আ লটেস্ট, থ্যাংক ইউ। এই যে শুনুন শুনুন, আর একটু বসুন। শিওর শিওর। ইয়ে জনাব বাবু সাহেব এম এ, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। শিওর। আচ্ছা বিয়ের পর আপনি কি করবেন? হানিমুনে যাব স্যার, ড্রিমল্যান্ড। ড্রিমল্যান্ড সেটা আবার কোথায়? স্যার ড্রিমল্যান্ডটা হলো হল্যান্ড আর নেদারল্যান্ডের পাশে। হল্যান্ড আর নেদারল্যান্ডের পাশে ড্রিমল্যান্ড, জিওগ্রাফি সম্পর্কে আপনার দেখি প্রচুর জ্ঞান। অ্যাকচুয়ালি স্যার নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো আমার হবি। আরেকটা প্রশ্ন করি। শিওর। রাজনীতি সম্পর্কে আপনার ধারণা কি? স্যার রাজনীতি নিয়ে আমি কোনো কথা বলবো না স্যার, কারণ রাজনীতির মধ্যে অনেক পলিটিক্স ঢুকে গেছে। ইমরান, জীবনে অনেক উজবুক দেখেছি, এর মতো দেখি নাই। এই তুমি এখন যাও। এক্সকিউজ মি স্যার, আমি কি কোনো ভুল করেছি? আপনি এখন আসুন। ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ লেটেস্ট। ওকে, সীমাহীন উজবুক। ইয়াং জেনারেশনের মেধা যে এত নিচে নেমে গেছে আমি জানতাম না। ড্রিমল্যান্ড নাকি নেদারল্যান্ডের পাশে, চিন্তা করো। আপনি কি চান? আবার জিগায় যে এই জগতে টাকা ছাড়া আর কি চাওয়ার আছে আঙ্কেল? আপনি কি চাঁদা চাইতে আসছেন? এখানে তো চাঁদা না ভাই, পাত্রি হস্তান্তরের ইন্টারভিউ হচ্ছে। আবার জিগায়, আপনার মায়া বলেই তো শুইনে আইলাম, এতগুলা জায়গা জমি খবর নিছি আঙ্কেল। মিস্টার চাষি, ইউ আর সিলেক্টেড। হ্যাঁ দুলাভাই, আমার নেক্সট ছবির মেইন ভিলেন, পারফেক্ট। আচ্ছা মিস্টার সুমন, আপনি বিবাহ করতে চাইছেন কেন? জি, বিয়ে একটি ফরজ কাজ, বংশ পরম্পরায় আমাদের পরিবারের সবাই বিবাহিত। খারাপ কাজ হলে নিশ্চয়ই কেউ এটা করতেন না। গুড অ্যান্সার। বিয়ের পর কি করবেন? জি, আমার শ্রদ্ধেয় শ্বশুর আব্বা যা বলবেন তাই করব। স্ত্রীর সাথে কিরকম ব্যবহার করবেন? এক্ষেত্রেও
আমি আমার শ্বশুরের কথা মেনে চলব, কারণ উনি এক্সপিরিয়েন্স। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয় তখন? অবশ্যই আমি আবার শ্বশুর আব্বাজানকে বিচারক হিসাবে নিয়োগ করব। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন আসুন, আমরা পরে আপনার রেজাল্ট জানিয়ে দেব। জি, আসসালামু আলাইকুম। দুলা ভাই, যতগুলো ইন্টারভিউ নিয়েছি এই পাত্রই বেস্ট। বেস্ট? কিন্তু আমরা যে মিনিমাম মার্ক ধরেছিলাম এ তো তার ধারে কাছেও পৌঁছায় নাই। না, পৌঁছয়নি, কিন্তু ছেলেটিকে আমার ভালো লেগেছে। আফটারঅল, মুরব্বুদের প্রতি ওর একটা লয়্যালটি আছে, ওকেই সিলেক্ট করা যায়, কি বলো? এই যে সালমা, তোমার দোয়া কবুল হয়েছে, ভালো ছেলে আল্লাহ মিলিয়ে দিয়েছেন। কেমন ছেলে, কি করে? ছেলে কি করে সেটা জরুরি বিষয় নয়, ছেলে অসম্ভব ভালো, মুরব্বীদের সম্মান করতে জানে। আশ্চর্য, একটা ছেলে ফ্যামিলি, প্রফেশন, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সবকিছু না জানি শুনে শুধুমাত্র মুরব্বীদের সম্মান করে, এর উপর বেস করে ওর সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে? হ্যাঁ দেব, কারণ তোমার চেয়ে আমাদের অভিজ্ঞতা বেশি, কারণ আমাদের বয়স বেশি, কারণ আমরা মুরব্বী। কিন্তু বাবা, জীবনটা তো আমার, তাই না? তোমার জীবন নিয়ে ভাববার বয়স তোমার এখনো হয়নি, তুমি এখন আসতে পারো। ঠিক আছে, তুমি সেই ছেলের নামটা বলো, আমি ওর সাথে কথা বলবো। ওর নাম সুমন, কিন্তু তুমি ওর সঙ্গে কথা বলবে না, যা বলার আমরা অলরেডি বলে দিয়েছি, আর যা করার আমি নিজেই করেছি। শুনলে, তোমার মেয়ে কি বলে শুনলে? মেয়ে যা বলেছে ঠিকই বলেছে। ওই সুমন নামের ছেলেটাকেই চিঠি ইস্যু করে দাও। ও সুমন নামের না? হ্যাঁ। আচ্ছা, আমি বলছিলাম আরেকটু অপেক্ষা করলে হয় না, যদি এর চেয়ে কোনো বেটার ছেলে পাওয়া যায়? নো নো, ইন্টারভিউ তো কম হলো না, বেশিরভাগ পাত্রই তো ডিসকোয়ালিফাইড, আবার দেরি করে এই পাত্রটা আবার না হারায়। এইসব আপনি কি বলছেন? ঠিকই বলছি, চিন্তা করুন তো, কত বড় স্টুপিড বলে কিনা, ওর দাদাও ঘর জামাই ছিল, ওর বাবাও ঘর জামাই ছিল, ও নাকি থাকবে। বুঝলাম, কিন্তু আমি কি করতে পারি? আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে। কিন্তু আমি তো আপনাকে বিয়ে করব না। আপনাকে কে বলছে আমাকে বিয়ে করতে হবে? এই যে আপনি বললেন যে ইন্টারভিউ ফেস করতে, আর তাছাড়া আপনি এতটা নিশ্চিত হলেন কি করে যে আমি ইন্টারভিউতে পাশ করব? আপনি যেন ইন্টারভিউতে পাশ করেন সেই ব্যবস্থা আমি করছি, ঠিক আছে? ও হ্যাঁ, আমি বুঝতে পারছি না আশরাফ, আবার কেন ইন্টারভিউ কল করা হয়েছে? ওই ছেলেটাকে তো আমার বেশ ভালোই লেগেছিল। দুলা ভাই, আমি শিওর আজ এমন একজন ক্যান্ডিডেট আসবে যে 100-এ 100 মার্কস ক্যারি করবে। শ্যালক আশরাফ মিয়া, তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছো। এসব কি বলছেন সাবের ভাই? তা না হলে তুমি কি করে এত শিওর হলে? ইন্টিউশন সাবের ভাই, আফটারঅল আমি হচ্ছি একজন ফিল্ম ডাইরেক্টর, আমাদের অনেক কিছুই আগে থেকে বুঝে নিতে হয়। আচ্ছা বলুন তো, বিয়ের পরে আপনি কি করবেন? সংসার। গুড। আচ্ছা, বিবাহের পর স্ত্রীকে কতটা সময় দেবেন? বউ যতটা চাইবেন, তবে আপনাদের মেয়ে নিশ্চয়ই 24 ঘন্টা চাইবেন না। বেস্ট। ধরুন আপনার কিছু অ্যাটিটিউড আপনার স্ত্রী অপছন্দ করছেন, তখন আপনি কি করবেন? যদি সত্যি তা অপছন্দ করার মতো হয় তাহলে অবশ্যই আমি তা পরিহার করব, কারণ সংসারটা তো দুজনের। ভেরি গুড। আচ্ছা, আপনার ওয়াইফ যদি আপনার কোনো আচরণ নিয়ে দুঃখ পায়? ভালোবাসা মানেই তো সুখ দুঃখের সংমিশ্রণ, তারপরেও আমি চেষ্টা করব ওকে হার্ট না করতে। আচ্ছা, তারপরেও যদি কষ্ট পায়? ক্ষমা চেয়ে নেব, সরি বললেই তো আর কেউ ছোট হয়ে যায় না। গুড গুড, আর কি দরকার আছে দুলা ভাই? একটা ডায়লগ শুনলে তো বোঝা যায় যে পারফরমেন্স কি হবে। উই আর ভেরি মাচ ইমপ্রেসড, ইউ উইল মেক এ গুড হাজবেন্ড। তোমার বাবা মার ঠিকানাটা দাও, আমরা তাদের সঙ্গে আলাপ করব। আপনারা শুনলে হয়তো কষ্ট পাবেন, তারপরেও বলছি আমি আপনাদের মেয়েকে বিয়ে করছি না। মানে? প্রথমত আমি এখনো বিয়ে করার উপযুক্ত হইনি,
দ্বিতীয়ত আমি আপনাদের প্রশ্নপত্র এবং প্রশ্নের জবাব ফাঁস করে পাশ করেছি। ফাঁস করেছে কে? ফাঁস করেছে প্রশ্নপত্র? এনিওয়ে, আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে আপনাদের মেয়ের সঙ্গে আমার আদৌ কোনো রিলেশন নেই। সেদিনের ঘটনাটা একটা ইনসিডেন্ট মাত্র, আর ওরও এখন বিয়ে করার ইচ্ছে নেই। আপনারা কেন ওর উপরে অযথায় প্রেশার ক্রিয়েট করছেন? কিন্তু বিয়ে তো ওকে করতেই হবে। অবশ্যই করতে হবে, অবশ্যই। ও তো না বলেনি, সেজন্য সময় দরকার। আসলে সময় এখন অনেক বদলে গেছে, সেটা আপনাদের বোঝা উচিত। এই যে আপনি শূন্যে দস্তখত করে যাচ্ছেন, আর আপনি অবচেতন মনে টাকা গুনছেন, আর আপনি তুড়ি বাজিয়ে যাচ্ছেন, এগুলো আপনারা কেন করছেন জানেন? না না, সততা, সময়ের প্রতি, কাজের প্রতি। সে সময় কি ডিসঅনেস্ট মানুষ ছিল না? কিন্তু আপনারা ডিসঅনেস্ট হতে পারেননি। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সময়ের একটা চাহিদা আছে, সেটাকে স্বাগত জানানো উচিত, মানা উচিত। আসি। সালাম। তুমি চুপ করো। ওকে, আসলে ভাবি আমি খুবই কনফিউজড। ছেলেটা যে বলে গেল, ওর কথা যুক্তি আছে, কিন্তু কিন্তু মোটরসাইকেলের পিছনে করে এসেছে। আহা, এখনো সব কথা কেন? কি করা যায় তাই বলো। বাবা, আমি জানি তোমরা আমার জন্য দুশ্চিন্তা করছো। তোমরা যেমন আমাকে ভালোবাসো, আমিও কিন্তু তোমাদের ভালোবাসি। আর ভালোবাসার মূল শর্তই হচ্ছে বিশ্বাস। আর তাছাড়া সন্তানের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে মা বাবার আশীর্বাদ। তোমরা আমার প্রতি বিশ্বাস রাখতে পারো, তোমাদের অসম্মান হোক এমন আমি কিছুই করব না। এবার তো তোমরা চিন্তামুক্ত হলে। এই যে শ্যালক আশরাফ মিয়া, তোমার চিত্রনাট্য কি বলে? আমার চিত্রনাট্য বলে, সারা মামুনি যেভাবে ডায়লগ দিয়ে গেল, দুলাভাই প্রেমের বন্ধন ছবিতে নায়িকা তার বাবাকে চিত্রনাট্যের এই পর্যায়ে বিগ ক্লোজ আপে এই সংলাপে দিয়েছিল। সুতরাং এই পর্যায়ে দুটো প্রণীত হতে পারে দুলা ভাই। এক, ট্র্যাজেডি, বিচ্ছেদ, অথবা রোমান্টিক মিলন। যেহেতু প্রান্ত বাবাজিকে আমাদের সবারই পছন্দ হয়েছে, সুতরাং দুলা ভাই, কাট ইট। আপনার ক্যাশিয়ার বন্ধুর দিকে আপনি তাকাবেন না, উনি জানেন শুধু টাকা গুনতে। শ্যালক জনাব আশরাফ মিয়া, এই শেষবারের মতো আমি তোমার বেয়াদবি মাফ করলাম, আর এই প্রথমবারের মতো আমি তোমার সাথে একমত হলাম।
গুড শট। তাহলে দুলা ভাই, উইথ ইউর কাইন্ড পারমিশন আমি ওদের দুজনকে এক করে ফেলি।